আলাইহিস সালামের হাতে দাজ্জাল যেন মারা যায়, এই জন্য আল্লাহ পাক পাঠাবেন এই মিশনটার জন্য। আপনারা শুনতেছেন আবু তানহা মোহাম্মদ আদনানের ওয়াজ, দাজ্জালের আগমন নিয়ে ওয়াজ করতেছেন আবু তানহা মোহাম্মদ আদনান। তো ওর হাতে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিবেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কেন পাঠাবেন, যাতে ওর জুলুম তার অবসান ঘটে, ওর হাতে ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল যেন মারা যায়, এই জন্য আল্লাহ পাক পাঠাবেন এই মিশনটার জন্য। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালাম 40 বছর এরপরে পুরো বিশ্বটাকে শাসন করবেন। কত বছর? 40 বছর। তার এই 40 বছরের শাসন না আসা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না, তার 40 বছরের শাসন না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। তিনি দাজ্জালকে হত্যা করবেন, তারপর